হ্যাঁ, নমস্কার। লেট নাইট নিউজে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রাত পোহালেই আলো উৎসব, দীপাবলি উৎসব। সারা দেশ জুড়ে দীপাবলি উৎসবে আনন্দে উৎফুল্লিত হচ্ছে দেশের নাগরিকরা। সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে বলা যায় উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় যেটা উৎসব, দীপাবলি উৎসব, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্যই অন্যান্য বছর থেকে এবছর একদিন বৃদ্ধি পেয়েছে মেলার। তিন দিন ব্যাপী চলবে মেলা, অর্থাৎ বারো, তেরো, চোদ্দ নভেম্বর এই তিন দিন চলবে মেলা এবং উৎসব। 15 তারিখ 8টার সময় মেলা সমাপ্তি ঘোষণা করা হবে, অর্থাৎ তারপর থেকে পশ্চা গুছিয়ে কিন্তু ব্যবসায়ীরা তারা ঘরমুখী হবেন। এবছর ওয়েদার ভালো রয়েছে, আবহাওয়া ভালো রয়েছে এবং পুণ্যার্থীদের সংখ্যা কিন্তু ব্যাপক হারে তাদের জনসমাগম ঘটতে পারে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। এবং প্রেস মিটে, দীপাবলির আগের দিন প্রেস মিটে মাতাবাড়িতে, যেখানে আমরা দেখলাম যে সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান, মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরায় এবং উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণয় সিংহ রায়, ডিএম ছিলেন তড়িৎকান্তি চাকমা, সেই সঙ্গে আমরা দেখলাম জেলা সভাধিপতি দেবল দেবরায় থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন, তারা বেশ কয়েকজন ছিলেন উপস্থিত। এখানে বলা হচ্ছে যে এবছর মেলায় 5 লক্ষের মতো কিন্তু জনসমাবেশ ঘটতে পারে, এই ধরনের একটা কিন্তু প্রস্তুতি রয়েছে। 800 বেশি থাকবে ভলেন্টিয়ার এবং এবছর যেটা প্রসাদ প্রকল্পে যে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে, মায়ের যে মন্দির প্রাঙ্গণ এবং গোটা এলাকাটাকে যেভাবে রিকনস্ট্রাক্টেড করা হচ্ছে, সেই কারণে কিন্তু কিছুটা আলোর সজ্জায় ব্যাঘাত ঘটছে, সবটাকে ফুটিয়ে তোলা যাচ্ছে না। এই পর্যন্ত যতটুকু আপডেট রয়েছে, তবে চেষ্টা চলছে। তবে মনে হয়েছে বিগত বছরের মতো এবছরও আলোর কিছুটা ঘাটতি রয়েছে, সে ঘাটতি কতটুকু দূর করা যায় সেটা আমরা অবশ্যই সেদিকে আমরা নজর রাখছি। তবে এই বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক কিন্তু জোরদারভাবে চেষ্টা করছেন, কিন্তু আলোর রসনা দীপাবলি উৎসবকে আনন্দমুখর করে তোলার জন্য কিন্তু চেষ্টার খামতি রাখছেন না মেলা উদ্যোক্তা কমিটির প্রশাসন থেকে, কর্মকর্তা থেকে শুরু করে যারা রাজনৈতিক কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন এবং যারা আধিকারিকরা রয়েছেন, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী, প্রত্যেকে কিন্তু খোঁজখবর রাখছেন, চেষ্টা করছেন, পরে রয়েছেন গত কয়েকদিন ধরে। তবে এবছর কিন্তু রেকর্ড পরিমাণ দোকান ভিটির জন্য কুপন বিক্রি হয়েছে। মোট পশা বা স্টল হবে দোকানিদের, সেটা হবে 616 এবং 800 জন থাকবে স্বেচ্ছাসেবক। আর সেই সঙ্গে 2000 উপরের কিন্তু বাইরের শিল্পী দিয়ে বছর কালচারাল প্রোগ্রামটা করানো হবে এবং অবশ্যই বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কল্যাণ সাগরে 25 জন ঢাকি এবং 300 জন স্বসহায়ক দলের মহিলা প্রদীপ নিয়ে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করবেন এবং 6টি বিশেষ তোরণ থাকবে। তবে নিরাপত্তার জন্য কিন্তু 28টি ড্রপ গেটের ব্যবস্থা করা হবে। এবছর মোট শিল্পী রাজ্যের এবং বহিরাজ্যের 2000-এর উপর শিল্পী কিন্তু থাকার কথা রয়েছে। তবে মূল অনুষ্ঠান, মেলার উদ্বোধন পর্ব শুরু হয়ে যাবে 5টা থেকে 5টা 20 মিনিট। এই 20 মিনিট চলবে কল্যাণ সাগরে কল্যাণ আরতি, তারপর থেকে কিন্তু তারপরেই হবে উদ্বোধন হবে 5টা 20 থেকে 5:30-এর মধ্যে কিন্তু সন্ধ্যা উদ্বোধন পর্ব সেরে যাবে এবং রিসেপশান অফ দ্য গেস্ট উইথ ফ্লাওয়ার। এবছর ফুল দিয়ে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে মন্দিরের যে মূল অংশটা, সেখানে কিন্তু ফুল দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বাইরে আলো মন্দির প্রাঙ্গণ, নাট মন্দির সহ মূল মন্দির, সেখানে কিন্তু ফুল দিয়ে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ফুলের প্রচুর পরিমাণ ফুল আমরা দেখেছি এবং সেখানে একটা বড় ধরনের বাজেট কিন্তু রাখা হয়েছে। ফুলের ক্ষেত্রে গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, আলোর পাশাপাশি ফুলকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই অনুষ্ঠানের উদ্বোধক অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা থাকবেন এবং প্রতিমা ভৌমিক থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই সঙ্গে বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ, রেবতী ত্রিপুরা থাকবেন সাংসদ লোকসভা, যিষ্ণু দেববর্মন থাকবেন প্রাক্তন অর্থমন্ত্রী এবং রতনলাল নাথ থাকবেন বিদ্যুৎ, কৃষি এবং আইনমন্ত্রী, প্রণয় সিংহ রায় অবশ্যই থাকবেন অর্থমন্ত্রী, শ্রীমতী শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কুরা, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস থেকে শুরু করে শুক্লাচরণ নোয়াতি এবং পূর্ণচন্দ্র জমাতিয়া, যিনি খুমলুঙের সিইএম চিফ এক্সিকিউটিভ মেম্বার খুমলুমের, তিনি থাকবেন এবং রামপ্রসাদ পাল থেকে শুরু করে দেবল দেবরা, যিনি জেলা সভাধিপতি, তিনি থাকবেন এবং রামপদ জমাতিয়া বিধায়ক, রঞ্জিত দাস বিধায়ক, জিতেন্দ্র মন্দর বিধায়ক এবং অভিষেক দেবরা, এই জেলার 4 জন বিধায়ক কিন্তু থাকবেন এই মহকুমার। তো মনেই মহকুমা এবং জেলার 4 জন বিধায়ক থাকবেন, আমরা যে 4 জনের নাম বললাম। তো স্বাভাবিক কারণেই আমরা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি এবং অবশ্যই বাকিটা সংবাদ আকারে আমরা পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করবো, একটা বিস্তৃত এখানে তুলে ধরা সম্ভব হচ্ছে না। অবশ্যই আমাদের দিকে নজর রাখবো এবং লাইভে আমরা গত আগামী 3 দিন কিন্তু আমরা লাইভে এখানে থাকবো এবং সেই সঙ্গে আমরা জানিয়ে দিই ধর্মনগরের কালী পুজোর দিনগুলিতে কিন্তু আমরা পুরস্কারে সামিল হবো এবং অবশ্যই দুর্গা উৎসবের মতো আমরা ত্রিপুরা
পাবলিক অপিনিয়ন নিউজ এবং 24 নিউজ, সেই সঙ্গে রেপুটেড টিভি ত্রিপুরা, আমরা তিনটি চ্যানেল মিলে কিন্তু সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্ম মিলে কিন্তু আমরা পুরস্কৃত করার চেষ্টা করব। ধর্মনগর অবশ্যই আপনারা আমাদের দিকে নজর রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। সবার দিন ভালো কাটুক, আগামী দিনগুলি ভালো কাটুক, দীপাবলির দিনগুলি ভালো কাটুক, এবং অবশ্যই মাদাবাড়ির যে অনুষ্ঠান দীপাবলি উৎসবে আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। এবং আমাদের চ্যানেলের দিকে আপনারা নজর রাখবেন, অবশ্যই সেখানে আমরা বিভিন্ন বিষয়গুলি আমরা কিন্তু মেলাকে কেন্দ্র করে আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো।